সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে শাসক বিরোধী দল উভয় দলেরই প্রচার চলছে জোর কদমে। শুক্রবার দশমীঘাট এলাকার বাড়ি বাড়ি প্রচারে গেলেন ইন্ডিয়া ব্লকের প্রার্থী রতন দাস। প্রচারে গিয়ে ভালো সাড়া পরিলক্ষিত হচ্ছে বলে দাবি প্রার্থী রতন দাসের। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়ের ব্যাপারে 100% নিশ্চিত করে স্পষ্ট জানিয়ে দেন উপনির্বাচনে বাম প্রার্থী রতন দাস। সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে কাজ করবেন বলেও জানান তিনি। পাশাপাশি পশ্চিম লোকসভা আসনে ইন্ডিয়া ব্লকের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহার জন্য জনগণের কাছে ভোট ভিক্ষা চাইলেন উপনির্বাচনে বাম প্রার্থী রতন দাস। প্রসঙ্গত সাত রামনগর বিধানসভার বিজেপির প্রাক্তন বিধায়ক সুরজিৎ দত্তের প্রয়াণে এই বিধানসভায় উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। এখন দেখার বিষয় আগামী উপনির্বাচনে সাত রামনগরের জনগণ কার পক্ষে রায় দেয়। এই নির্বাচনে মানুষ এগিয়ে আসছেন, আগ্রহ দেখাচ্ছেন, নির্বাচনে প্রতি মানুষের আগ্রহ আছে যে ভোট দিতে পারলে পরে বিজেপির পরাজয় নিশ্চিত। কী কী কোনো সমস্যাকে তুলে ধরছে বিভিন্ন সমস্যা এলাকার? 6 বছরে কোনো কাজ করেনি, যা কাজ বামফ্রন্টের আমলের কাজ। আর সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি সরকার মানে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার যে সর্বক্ষেত্রে সর্বনাশ করেছে, এই বিষয়গুলো তুলে ধরছি। তার চাইতেও বড় কথা দেশের সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই যে মৌলিক বিষয়গুলো, যেমন যুক্তরাষ্ট্রীয় কাঠামো, হ্যাঁ, এই যে বিষয়গুলো বা সামাজিক ন্যায় বিচার, এই বিষয়গুলো আমরা নির্বাচক মণ্ডলীর সামনে তুলে ধরছি। তাদের তরফ থেকে কী ধরনের উত্তর আসছে? তাদের তরফ থেকে নির্বাচন মণ্ডলী যাদের কাছে এই ধরনের, হ্যাঁ, তারা উদ্বিগ্ন। বিশেষ করে এই যে ইলেকট্রাল ফান্ড, এই ব্যাপারে নির্বাচক মণ্ডলী সবটা না বুঝতে জানতে পারলেও যতটুকু জেনেছেন তারা বুঝতে পারছেন সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল ভারতীয় জনতা পার্টি। কাজে তাদের বিরুদ্ধে রায় দিন আমরা বলছি। আর রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এই যে চলছে বিধানসভায়, মানুষের দুঃখের কথা যাতে আমরা তুলতে পারি, যন্ত্রণার কথা, রামনগর বিধানসভা কেন্দ্রে কাস্তে হাতুড়ি তারকা চিহ্নে ভোট দিন, এই আহ্বান আমরা নির্বাচক মণ্ডলীর কাছে রাখছি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।